হাই বন্ধুরা, সব কেমন আছো? আমি ভালো নেই জানো বন্ধুরা, কি করবো বলো। সময় খারাপ হলে যা হয় অবস্থা। এখন আমাদের সত্যি সময়টা প্রচুর প্রচুর খারাপ যাচ্ছে, আর কি বলবো তোমাদেরকে। ভাবছি কেন বলছো এরকম এরকম কথা, কেন বলছি তোমরা ভাবছো? তোমাদের দিকে তো বলি না জানো, এ এক মাস আগে তোমাদের দাদাভাই একটা নতুন সাইকেল কিনছিল, ঠিক আছে। একটা তো গাড়ি আছে, তো যখন তখন দরকার লাগে, ঠিক আছে। তো সাইকেল পুরাতন সাইকেল ছিল দুটো, তা সত্ত্বেও একটা নতুন কিনেছে, ঠিক আছে। সাইকেলটা কিনেছে, 15 দিন ইউজ করছে, 15 দিন পরে সাইকেলটা, মানে আমরা যেখানে থাকি, মানে যেখানে এখন আছি এখানে, তো আমরা থাকি 4 তলার উপরে থাকি, আর নিচেতে সবার মানে গাড়ি সাইকেল সব কিছু থাকে, ঠিক আছে। তো সাইকেলটা চুরি হয়ে গেছে, ঠিক আছে। তো সকালবেলা যেয়ে দেখে তোমার দাদাভাই 8:30, 7:30, 8টার সময় যেয়ে নিচে দেখে না সাইকেলটা চুরি হয়ে গেছে, ঠিক আছে। এটা এক মাস আগে হয়েছে, ঠিক আছে। কিছু অতটা কিছু ই করেনি, তারপরে ক্যামেরায় চেক করে দেখলো না, একটা লোক এসে আমাদের নিচে এসে মানে মুখে রুমাল ফুমাল ঢেকে একদম সাইকেলটাকে চুরি করে নিয়ে গেছে, ঠিক আছে। ওটা গেল। তারপরে আবার এই 2 দিন আগে আমার যে খুব শরীর খারাপ ছিল, তখন তোমাদের দিকে বলি না, ঠিক আছে। এইসব কথা বলতেও না লজ্জা লাগে, আর কি বলবো বলো। তো সাইকেলটা আবার একটা সাইকেল তোমার দাদাভাই আবার কিনে আনছে একটা সাইকেল, ঠিক আছে। তো অসীম তো হয় না, যখন তখন সবাইকে তো সব জায়গায় যেতে হয়, সবসময় গাড়ি হয়তো বাবুলিয়ে গেলো, সেই সময় সাইকেলের দরকার পড়লো, তো আবার একটা সাইকেল কিনে আনছে। তো সে সাইকেলটা হচ্ছে ছিল, হ্যাঁ, এক মাস মতো চালালো, ঠিক আছে সাইকেলটা। তো সাইকেলটা পরশু দিনকে সকালবেলা সাইকেলটা না চুরি হয়ে গেছে, ঠিক আছে। আমাদের নিচে পার্কিং দিকতে মানে চুরি হয়েছে, মানে কি বলবো, শুধু ওখানে অত গাড়ি অত সাইকেল আছে, শুধু আমাদের মানে আমাদের সাইকেলটাই চুরি হয়ে গেছে, ঠিক আছে। আর কি বলবো, তোমাদের দাদাভাই তো নিচে গেছে, ঠিক আছে, দোকান যাবে, ঠিক আছে, দোকানে যাবে, নিচে গেছে। এবার গিয়ে দেখে না সাইকেলটা নেই, ঠিক আছে। আর আমাকে নিচে থেকে ডাকছে, আমার ঝুমা ঝুমা করে, কী হয়েছে বলে, সাইকেলটা আবার কে চুরি করলে বলে গেছে, সাইকেল আবার নেই। আমি এই সেদিনে একটা সাইকেল চুরি করলো, আবার আজকে একটা সাইকেল চুরি করে নিয়ে গেলো, ওটা তো গেল। দাদার তো যাওয়ার যেতে আবার দেরি হলো, আবার বাবুকে ডাকলো, আবার গাড়ি নিয়ে তারপরে গেলো, বড় বাবু আবার গাড়ি করে গেলো, আবার গিয়ে দিয়ে আসলো। দিয়ে তারপরে দোকানে, আমাদের যেখানে দোকান আছে ওখানের কাছেই আর কি, একজনদের মানে ঘরে পাশাপাশি দুটো আর কি ব্যাচেলার ছেলে থাকে, ঠিক আছে। ওদেরও সেদিনকেই রাত্রেবেলা ওদেরও হচ্ছে ঘরে ঢুকে, এমনকি চোরগুলো ঘরের মধ্যে, দুটো চোর এসেছিলো, ঠিক আছে। তো দুটো চোর ঘরে এসেছিলো, ঘরের মধ্যে মানে ঢুকে হচ্ছে 12 মিনিট ঘরের ভিতরে ছিল, ক্যামেরায় চেক করছে, ঠিক আছে। তো ক্যামেরায় চেক করতে দেখা গেল যে চোরগুলো 12 মিনিট ঘরের মধ্যে সব কিছু হালটিছে আর কি, ঠিক আছে। আর ব্যাচেলার ছেলেরা তোমরা তো জানো যে হচ্ছে রাত পর্যন্ত হচ্ছে ওরা 2-3টা অবধি দেখে তারপরে ঘুমায়, মিনিমাম তো 2-3টা এরকম ঠিক থাকে না, অনেকে গেম খেলে, অনেকে ফোন ঘাটে, এটা তো কমন ব্যাপার। দিয়ে তারপরে যা ঘুমায় একদম সবাই সকাল, দিয়ে তাদের ঘরে 12 মিনিট চোরগুলো ঢুকে ফোন, শুধু ফোনগুলোকে চুরি করছে, ঠিক আছে। ফোন আর দামি দামি ব্লুটুথ ছিল, আর ব্লুটুথ আর ফোনগুলো চুরি করে নিয়ে গেছে, ঠিক আছে। ওইটা হয়ে গেল পরশু দিনে। এবার কালকে রাতে কি হয়েছে দেখো, কালকে রাতে আমাদের মানে জানাশোনা একজন আসছে, তো তারা আর সব 3 তলার উপরে থাকে, আর নিচতলায় ফ্যামিলিরা থাকে। হ্যাঁ, এবারে হচ্ছে তাদের কি হয়েছে, কালকে রাত্রেবেলা তাদের ঘরে, ফ্যামিলি ঘরে ঢুকেনি, ঠিক আছে, ব্যাচেলার ঘরে। ওরা ব্যাচেলার মানে 12 জন থাকে, ঠিক আছে। তো 12 জনের ওদের হচ্ছে 11টা ফোন ছিল, 11টা স্ক্রিন টাচ বড় ফোন, হ্যাঁ। তো 11টা ফোন কালকে রাতে চুরি হয়েছে ওই ঘর থেকে, ঠিক আছে। এবার আর দামি দামি ব্লুটুথ, আর যাদের হচ্ছে মানে প্যান্টের পকেটে হচ্ছে পার্সগুলো ছিল, ওই পার্সগুলোকেও চুরি করে দিয়েছে, ওদের যে থাকে মানে ছেলেদের জিন্সের প্যান্টের পার্সগুলো থাকে না ওরা, এবারে হচ্ছে ওদের ওইগুলো মানে 20 তারিখে সবাই মাইনে পায়, সবাই জানে, ঠিক আছে, ওইগুলো চুরি হয়েছে, ফোনগুলোও সব চুরি হয়েছে। আর কি বলবো, কি অবস্থা এখন চলছে। সকালে এসে তোমার দাদাভাইকে আজকে বললো, তো তোমাদের দাদাভাই আমাকে বললো, আমি সত্যি মানে গুজরাটে রাজকোটে এত চোরের উপদ্রব বেড়ে গেছে, সাইকেল চুরি হচ্ছে, গাড়ি চুরি হচ্ছে। কিছুদিন আগে শুনছিলাম গাড়ি চুরি হয়েছিল, একটা একটিবার চুরি হয়েছিল, আবার ফোন, এখন বিশেষ করে রোজের শুনতে পাচ্ছি
মানে মোবাইল চুরেছে, এটা তো গেল গেল। শুনো আবার, মানে এটা এক সপ্তাহ আগে হয়েছিল, ঠিক আছে, তোমাদেরকে বলিনি, ঠিক আছে। তো মানে আমার কাছে বৌদি বৌদি বলে আমাকে সব মানে নাস্তা আনতে আসে। তো ওদের ঘর থেকে সেদিনকে একবার হচ্ছে চারটে ফোন চুরি হয়েছে, ঠিক আছে, চারটে ফোন চুরি হয়েছে, মানে ব্যালকনি বেয়ে চোরগুলো উপরে উঠে ফোনগুলোকে চুরি করছে তখন, ঠিক আছে, ওটা গেল। তার আবার দুদিন পরে আবার সেই ব্যালকনি বেয়ে আবার ঘরের মধ্যে ঢুকে আবার আটটা ফোন চুরি করছে, আটটা ফোন চুরি করছে। কি বলবো, ওরা তো সব কাঁদন মাদন হয়ে গেছে। আমাকে দেশে বলে বৌদি তোমাদের পুরাতন ফোন ফোন থাকে একটু দাও, ফোন ফোন করবো, বলছে আমাদের নেই রে সব, ফোনে তো দরকার লাগে না, এইরকম অবস্থা। আর কি বলবো বন্ধুরা তোমাদের দিকে, মানে গুজরাটে হচ্ছে এখন এত এত চোরের পরিমাণটা বেড়ে গেছে, তো চোরের পরিমাণ বেড়েছে, বড় বড় মানে ফ্যাক্টরি ফ্যাক্টরি আছে, ওগুলোই যা চুরি করতে তা না, সে মানে যাদের দরকারি জিনিসগুলো, কার সাইকেল, কার গাড়ি, কার হচ্ছে মোবাইল, এসব চুরি করছে। তো আজকে আমি তোমাদেরকে বলবো, আমার অনেক বন্ধুরা নিশ্চয়ই আছো হচ্ছে গুজরাটের রাজকোটে, যাদের কাছে হয়তো আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখছো, তাদের কাছে আছে, তারা নিশ্চয়ই জানো। তো তোমাদেরকে আমি সাবধান করার জন্য আজকে এই ভিডিওটা আমি করছি আর তাই বললাম। তো সবাই সাবধানে থাকো, রাজকোটে প্রচুর চোর বেরিয়েছে। আর কি বলবো বন্ধুরা, আজকে এটাই বলার জন্য আসলাম আর এটাই বললাম, তাই তোমাদেরকে বললাম। মানে সময় খারাপ হলে যা হয় অবস্থা, সব দিকে মানে একদম খারাপ এরকম ব্যাপার, আর কি বলবো ওই জন্যে। তো চলো বন্ধুরা, এখনের মতন বাই, আবার পরে আসবো।